আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার চতুর্থ মেরিট এবং মাইগ্রেশনের জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে মাইগ্রেশনের ব্যাপারে অনেকেই প্রশ্ন করেছিলে যে ভাইয়া চতুর্থ মেরিট দেওয়া হবে কি না যদি দেওয়া হয় সেটা কবে নাগাদ দিতে পারে এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলে বন্ধুরা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এসেছে চলো বন্ধুরা দেরি না করে আমরা আপডেটটা জেনে নিই বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিএসটির মেইন ওয়েবসাইট এখানে আসার পর বিশেষ বিজ্ঞপ্তি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হয়েছে প্রয়োজনীয় যে কোনো প্রকার মাইগ্রেশন স্টপ তিন নয় দু তারিখ রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে অর্থাৎ অবশ্যই সম্পন্ন করতে হবে অর্থাৎ যারা তৃতীয় মিনিটে চান্স পেয়েছ এবং তারা যদি মাইগ্রেশন স্টপ করতে চাও তাদেরকে অবশ্যই তিন নয় দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটার মধ্যে অবশ্যই সেটা স্টপ করতে হবে না হলে কিন্তু সেটার কার্যকর থাকবে না অনেকেই প্রশ্ন করেছিল চতুর্থ মেট নিয়ে এখানে কিন্তু ক্লিয়ার ভাবে বলা হয়েছে আগামী তিন নয় দুই তারিখের পর চতুর্থ মেটের প্রাথমিক ভর্তি শুরু হবে তার মানে ডেট কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে তিন নয় দুই তারিখের পর চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি শুরু হবে বন্ধুরা এ সংক্রান্ত নিউজ আপডেট এসেছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হয়েছে চব্বিশ বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন বন্ধ এবং চতুর্থ ধাপে ভর্তি সময় ঘোষণা নিশ্চিত ঠিক একই তথ্য বলা হয়েছে জিএসটিভুক্ত ভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয় হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রাথম প্রথম বর্ষের মাইগ্রেশন বন্ধ হচ্ছে আগামী তিন সেপ্টেম্বর এরপর চতুর্থ ধাপের ভর্তি শুরু হবে জিএসটির ওয়েবসাইটে জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাইগ্রেশন স্টপ করা যাবে তিন সেপ্টেম্বর রাত বারোটার মধ্যে এবং তিন তারিখের পর চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হবে এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল দেশের বন্যা পরিস্থিতি বিষয়টি বিবেচনা করে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে ভর্তি কার্যক্রম পুনরায় শুরু করা হবে বলে জানানো হয়েছিল ভর্তি প্রক্রিয়াসহ অন্য সকল তথ্য জিএসটির ওয়েবসাইটেই তোমরা পেয়ে যাবে এছাড়া বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একই ধরনের তথ্যগুলো উল্লেখ করা রয়েছে এছাড়াও জরুরি বিজ্ঞপ্তিতে এর আগে তোমাদের যে মেরিট লিস্ট সংক্রান্ত যে কনফিউশন ছিল সেই ব্যাপারে তথ্য তোমাদেরকে জানিয়েছিলাম পাশাপাশি এখানে কিন্তু তোমাদেরকে নিশ্চয়নের তথ্যগুলোও দেওয়া রয়েছে অর্থাৎ প্রাথমিকভাবে অর্থাৎ প্রথমবারের মতো যারা চান্স পাবে তাদের কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে এবং সাথে কাগজপত্র যে নির্ধারিত যে বিশ্ববিদ্যালয় থাকবে সেই বিশ্ববিদ্যালয় গিয়ে জমা দিতে হবে এই ব্যাপারে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা এই ছিল আজকে আমার কাছে দেখা সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ